ভালো করে চেয়ে দেখুন তো, এখন চিনতে পারেন কি না? ওমা, তুমি এত বছর পর কোথেকে আসলে? হ্যাঁ, আমি আপনার সেই বৌমা। কি অপরাধ ছিল আমার? আমার গর্ভে মেয়ে সন্তান ছিল, সেটাই আমার অপরাধ। মেয়ে জন্ম দেওয়া কি পাপ? মেয়ে জন্ম দেওয়া কি অন্যায়? আপনি আজকে কার চিকিৎসায় সুস্থ হচ্ছেন জানেন? আপনি কার হাত ধরে হাঁটছেন জানেন? ওই আমার মেয়ে, আমার সেই মেয়ে যে মেয়ে আমার গর্ভে ছিল। আচ্ছা দাদু, আপনার এখন কেমন লাগছে? জি, খুব ভালো লাগতেছে। তো আপনার মতো ডাক্তার আমি আর কখনোই পাইনি। আপনি এত ভালো ডাক্তার, হসপিটালে চিকিৎসার পরেও আপনি আমার বাগান দিয়ে ঘুরতেছেন, খুব ভালো লাগতেছে। তাতে কি হয়েছে, আপনি তো আমার দাদুর মতো, তাই না? চলুন ওদিকটায় যাই। আচ্ছা চলো। উর্মি মা, এদিকে আসো। হ্যাঁ আম্মু, আসছি। দাদু আমার আম্মু। কোথায় জানি দেখেছি, ঠিক মনে করতে পারতেছি না। ভালো করে চেয়ে দেখুন তো, এখন চিনতে পারেন কি না? ওমা, তুমি এত বছর পর কোথেকে আসলে? হ্যাঁ, আমি আপনার সেই বৌমা। কি অপরাধ ছিল আমার, কি দোষ ছিল আমার? আপনার ছেলে মারা যাওয়ার পরে আমি একটু আশ্রয় চাইছিলাম আপনার কাছে। ভেবেছিলাম আপনি নিজের মেয়ের মতো আমার আশ্রয় দিবেন, কিন্তু তা না করে আপনি আমারে দূর দূর করে বাড়ি থেকে তাড়াই দিছিলেন। কেন? আমার কি অপরাধ ছিল? আমার গর্ভে মেয়ে সন্তান ছিল, সেটাই আমার অপরাধ। মেয়ে জন্ম দেওয়া কি পাপ? মেয়ে জন্ম দেওয়া কি অন্যায়? আপনি আজকে কার চিকিৎসায় সুস্থ হচ্ছেন জানেন? আপনি কার হাত ধরে হাঁটছেন জানেন? ওই আমার মেয়ে, আমার সেই মেয়ে যে মেয়ে আমার গর্ভে ছিল, যার জন্য আপনি আমার বাড়ি থেকে তাড়াই দিছিলেন। আপনার মতো কোটিপতির ঘরে তো আমার জায়গা হয় নাই, ওই অবস্থায় আমার বাড়ি থেকে বের করে দিছেন। আমি কই গেলাম, কি খাইলাম, কোনো খোঁজ খবর রাখেন নাই। আমার কে আশ্রয় দিছে জানেন? সামান্য একটা ভিখারি, একটা ভিখারি আমার আশ্রয় দিয়ে আমার মেয়েরে লালন পালন করছে, আমারে লালন পালন করছে, আমার মেয়েরে মানুষের মতো মানুষ বানাইছে, আর আজকে তারই চিকিৎসায় আপনি সুস্থ হইতেছেন। ও, এই সেই বুড়া, ওই বুড়া, এখন লজ্জা করে না, ওই নাতিনের চিকিৎসায় তুমি সুস্থ হইলা? হ্যাঁ, মিয়া প্যাডে আসলা, তুমি তো লাথি মাইয়া গাদ ধরে বাই করে দিছিল। তোমার কাহিনা ঘুরি নাই, শালা বুড়া খাটাস কথা কার? আপনি একটা মানুষ, আপনি একজন স্বার্থপর লোক। এই মেয়েটারে কত কষ্ট করে লালন পালন করে লেহাপড়া করে মানুষ করছি, এটা আমরা বুঝি। আপনি ইচ্ছে করলে রে একটু তো দেখতে পারতেন, তাও দেখতে হেন নাই। আজকে ডাক্তার হয়েছে, তার কাছে আপনার চিকিৎসা ভালো হয়েছেন, আপনি সরম করে না? হ্যাঁ, যদি সরমই থাকতো তাহলে তোর নাতনির কাছে চিকিৎসা হইতো না, এতদিন কোনো খোঁজ খবর না নাই, এখন আইসা খোঁজের লিগে। শুনেন বাবা, শুধু টাকা পয়সা থাকলে এই মানুষের মতো মানুষ হয় না, মানুষ হইতে গেলে ভালো একটা মন লাগে, সে মন আপনার নাই। থাকলে কেন বাইক করে দিত? কি ব্যাপার উর্মি, তোমাকে হসপিটালে খুঁজে পাচ্ছি না, এখানে কি করছো? আর ওনারা কারা? ও, তাহলে কি আপনি সেই লোক আপনারা যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? সেই আমার জীবনে আসার আলো নিয়ে আসছে। থামুন থামুন, আপনারা আমাকে লজ্জা দিবেন না বৌমা। আমি তোমার শ্বশুর হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি বৌমা। তুমি তুমি আমাকে আর লজ্জা দিও না বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। শোনেন, এটা কথা কই, 25 বছর পরে মাপ চাইলে কি মাপ পাওয়া যায়? হ্যাঁ, এই 25টা বছর জগৎ জীবন থেকে আপনি শেষ করে দিচ্ছেন, এই জীবনটাকে আর ফিরাইব? দাদু ভাই, তোর প্রতি, তোর মায়ের প্রতি অনেক অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দে দাদু ভাই, আমাকে ক্ষমা করে দে। সরি দাদু,
আমি তোমাকে ক্ষমা করতে পারব না। আমার মায়ের প্রতি তুমি অন্যায় করেছো, অবিচার করেছো। আমার মা যদি কখনো তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবে, তার আগে না। মা চল।